আফ্রিকার মোজাম্বিকে 2023 সালের শেষ দিনের মতো দোকান বন্ধ করে ব্যাগ হচ্ছিলাম। ব্যাগ হয়ে দেখি এই অবস্থা, একজন বুড়া একটা ছেলেকে পিটাচ্ছে আর তার পিটনে দেখে পুরো গ্রামবাসী পুরো বাজারবাসী আনন্দ উল্লাস করতেছে। কেন পিটাচ্ছে সেটা জানলে আপনারাও আনন্দ উল্লাস করতে বাধ্য হবেন। অনেকে আবার বলবেন যে মাটিতে কয়টা পড়ছে সেটা গুনে গুনে তার পিটা আবার তুলে দাও। এই যে মাত্র একটা বাজি ফুটাইছে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, এইখানে এই বয়সের যত পোলাপান আছে সবগুলো কৃমি ওষুধের অভাব। তার উপর আজকে আবার হ্যাপি নিউ ইয়ার। এখানে হ্যাপি নিউ ইয়ারের একটা মজার বিষয় হচ্ছে, তাদের পেটে ভাত থাকুক আর না থাকুক, খাওয়ার টাকা না থাকুক, কিন্তু বাজি ফোটানোর টাকার টাকাটা বাধ্যতামূলক। অন্তত 5টা টাকাও যদি থাকে, ওই 5টা টাকা দিয়ে বাজি কিনবে, বাজি ফুটাবে। এখন বাজি ফুটানোর একটা মারাত্মক লেভেলের একটা মস্কা এখানে চলে, সেটা হচ্ছে মনে করেন আপনি এবং আপনার বন্ধু বা অন্য কারোর সাথে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আর মুহূর্তে যদি দেখেন আপনার দুই ফাইয়ের ফাঁকে যদি একটা হঠাৎ বাজি ফুটে ওঠে, তখন আপনি কি করবেন? মানে একটু ফাইজলামি করে আর কি। ঠিক একই মজাটা এখানেও চলে যে ওই বুড়া তার বন্ধুর সাথে বা অন্য কারোর সাথে হয়তো বা কথা বলতেছিল, এইখানে কতগুলো কৃমিযুক্ত ফলাফাইন আইসা ওই বুড়া দুই ফাইয়ের মাঝখানে হঠাৎ করে টুস করে একটা বাজি ফুটাই দিল। সাথে সাথে কিন্তু ওই ফোলাটাকে পিছনে হাত দিয়ে ধরে ফেলছে এবং বাকি সবাই তো পালাইছে, কিন্তু ওই বেচারা থেকে গেছে। লাঠি তো নিতে পারে নাই, ছোট্ট একটা বাসায় উঠে আপনাদের বাসায় কি বলে কমেন্ট করে জানাবেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ওইটাকে বলে সোঁয়া। তো সোঁয়া একটা নিয়ে তাকে পিটাচ্ছে আর ওই পিটনি দেখে সবাই আনন্দ উল্লাস করতেছে। তো এখন আপনারাই বলেন যে পিটনি যেটা দিছে সেটা কি কম হয়েছে নাকি মাটিতে যে কয়টা পড়ছে ওগুলো আবার তুলে দেওয়াটা উচিত ছিল। বাই দ্য ওয়ে, এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছে মূলত এখানে আফ্রিকার মোজাম্বিকে বিশেষ করে গ্রামাঞ্চলে। আমি এখন গভীর গ্রামে, এখন বাজে রাত 12:01, 2024 সালের প্রথম মুহূর্ত। এখানে বাজি ফোটাচ্ছে আর বাজি কীভাবে ফোটায় সেটা আপনাদেরকে মূলত দেখাতে যাচ্ছি আমি। মানুষ বাজি ফোটায় উপরের দিকে আর এখানে তারা বাজি ফোটায় একজন আরেকজনের মুখে। ওই যে দেখেন মোটরসাইকেলটা যে চলে যাচ্ছে তার পিছনেও একটা বাজি ফোটাই দিল টুস করে। তো এভাবেই কিন্তু চলে। একটু পর দেখবেন এখানে একটা তেলের কন্টেইনার আসবে, তেলবাহী কন্টেইনার। ওই তেলবাহী কন্টেইনারের পিছনে কিন্তু এই পিচ্ছে এই ফোলাফাইনরা সবাই হামলা করবে। হামলা মানে কীভাবে আপনারা একটু দেখেন। এই যে তেলবাহী কন্টেইনারটা যাচ্ছে এবং কন্টেইনারের পিছনে কিন্তু ফোলাফাইন সবাই একের পর একের পর এক বাজি ফুটাইতে আছে, জাস্ট ওইটাকে আক্রমণ করে বা ওইটাকে টার্গেট করে। এখানে দেখেন বাজি ফুটাচ্ছে একজন আরেকজনের মুখোমুখি, উপরের দিকে কিন্তু খুব কমই ছোটা হয়, মুখোমুখি কিন্তু বেশিরভাগ ছোটা হয়। আর কিছু ছোটো 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 বাজি আছে যেগুলো কিনা জাস্ট একটুখানি হাতের মধ্যে নিয়ে জ্বালিয়ে আরেকজনের গায়ের উপর মারবে। আর সে বেচারা দেখলো তো দেখলো, না দেখলে অনেকে আবার স্ট্রোক করে মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি কারণ ফোলাপাইন যদি আমাকে দেখে তাহলে আমি তাদের আমার দিকে সবার অ্যাটেনশন থাকবে আর কেউ না কেউ হয়তো বা এখানে একটা ফুটাই দেওয়ার চেষ্টা করবে। আমি সেফ জোনে থেকেই কিন্তু করতেছি। সো গাইজ, দ্যাট ওয়াজ দ্য ভিডিও ফর টুডে, হাউ আফ্রিকান সেলিব্রেট হ্যাপি নিউ ইয়ার। বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে হইল নতুন বছরের শুভেচ্ছা, সবাই ভালো কাটুক নতুন এই 2024 সাল। ফিয়ামানিল্লাহ।